কুমিরের পিঠে টুনির তিন কন্যা। আমার যে কি খুশি লাগছে টুনি বোন, তুই ডিম দিয়েছিস? ইস, আমি যদি গাছের ডালে উঠে তোর বাসায় গিয়ে তোর ডিম দেখে আসতে পারতাম তবে বড্ড ভালো লাগতো। সেটা কি করে সম্ভব দাদা, তুমি তো আর গাছের ডালে উঠতে পারবে না। তার থেকে বরং আমি আগে ডিমে তা দিয়ে ছানা ফোটাই, তারপর তুমি একেবারে আমার ছানাকে দেখো কেমন, আর অল্প কটা দিন তুমি সবুর করো। কুমিরকে ডিম দেওয়ার খবর দিয়ে টুনি সেখান থেকে চলে যায়। টুনি শ্রীরামপুর জঙ্গলে থাকতো। টুনি খুবই ভালো মানসিকতার ছিল। জঙ্গলের সব পাখিদের সাথে টুনির যেমন ভালো বন্ধুত্ব ছিল, ঠিক তেমনি নদীর কুমিরের সাথেও টুনির ভালো বন্ধুত্ব ছিল। আর তাই তো টুনি ডিম দিয়েছে বলে সেই খবরটা প্রথমে কুমিরকেই দিয়েছে। টুনি বোন তো ডিম দিয়েছে, এখন তো ডিমে তা দিতে বসবে, তখন তো আর খাবার সংগ্রহ করতে যেতে পারবে না, তাই টুনিকে এখনই কিছু খাবার মজুদ করতে হবে। আমিও টুনিকে সাহায্য করব, টুনিকে কিছু মাছ ধরে দিব। এ কথা বলেই কুমির নদীতে যায়। আর এদিকে ডিম দেওয়ার পর টুনিও ভীষণ খুশি হয়। সত্যি মা হওয়ার অনুভূতিটা সত্যি অনেক সুন্দর, আর ঈশ্বরের কৃপায় আর কটা দিন গেলে আমি মা হতে পারবো। আমার ছানারাও আমাকে মা বলে ডাকবে। না, আর দেরি করা যাবে না, আমাকে এবার ডিমে তা দিতে হবে। টুনির কথা শেষ হতে না হতেই টুনি কুমিরের চিৎকার শুনতে পায়। টুনি বোন, ও টুনি বোন, বাসায় আছো? এদিকে একটিবার শুনে যাও দেখি। কি গো টুনি বোন, বাসায় কি নেই নাকি? ওই যে আবার কুমির দাদা চিৎকার করছে, নিশ্চয়ই কোনো দরকার আছে, তাই তো নদীর পাড়ে এসে চিৎকার করছে। যাই আগে শুনে আসি কুমির দাদা কেন চিৎকার করছে। এরপর টুনি নদীর ধারে যায়। টুনির বাসাটা নদীর ধারে ছিল, আর এজন্য কুমির সব সময় টুনির সাথে যোগাযোগ রাখত। এ কি দাদা, এতগুলো মাছ! এই সব মাছ তুমি কেন নিয়ে এসেছো গো, আর মাছ দিয়ে কি হবে? আসলে বোন, তুমি তো এখন ডিমে তা দিবে, তেমন ভাবে তো আর বাইরে যেতে পারবে না, তাই আমি এই মাছগুলো তোমার জন্য নিয়ে এলাম। নাও বোন, এসব মাছ তুমি খেতে পারবে। সত্যি কুমির দাদা, তুমি শুধু আমার বন্ধু নও, তুমি আমার বড় দাদাও বটে। দাদারাই তো বোনেদের এভাবেই যত্ন নেয়, আমি সব সময় তোমার কাছে কৃতজ্ঞ থাকবো দাদা। এইসব কথা বলেই টুনি মাছগুলো নিয়ে বাসায় ফিরে যায়। আর এরপর থেকেই টুনি তার ডিমে তা দিতে শুরু করে। আর বেশ কিছুদিন পর টুনির ডিম ফুটে তিনটে ফুটফুটে ছানা বের হয়। ঈশ্বরের অশেষ কৃপা, অবশেষে আমি মা হতে পারলাম। না, এবার তো আমার ছানাদেরকে কুমির দাদাকে দেখাতেই হবে, কুমির দাদা তো আমার ছানাদের দেখার জন্য অপেক্ষা করছে। এরপর টুনি তার ছানাদের নিয়ে নদীর ধারে যায় আর কুমিরকে ডাকতে শুরু করে। কই গো কুমির দাদা, তুমি আছো? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ কুমির দাদা? আমি আমার ছানাদের নিয়ে এসেছি গো। টুনির কথা শেষ হতে না হতেই কুমির জল থেকে ভেসে ওঠে, আর টুনির তিন ছানাকে দেখে ভীষণ খুশি হয় আর বলতে থাকে, আরে বাহ টুনি বোন, তোমার ছানারা তো দেখতে ভীষণ মিষ্টি আর বেশ নাদুস নুদুসও বটে, দেখে একেবারে প্রাণটা জুড়িয়ে গেল। সেসব তো ঠিক আছে কুমির দাদা, কিন্তু ছানা ফোটার পর তো আমার মাথায় একটা চিন্তাই ঘুরছে, এই জঙ্গলে ঈগলের যে উৎপাত, আমি কি করে আমার ছানাদেরকে ঈগলের কবল থেকে রক্ষা করব বলো তো? এই তোমার চিন্তা বোন, এ নিয়ে অত ভাবার কিচ্ছু নেই, তুমি যতক্ষণ বাসায় থাকবে ততক্ষণ তুমি তোমার ছানাকে দেখে রাখবে, আর তুমি যখন কোনো কাজে বাইরে যাবে তখন তুমি ছানাদের আমার কাছে রেখে যাবে, আমি তোমার ছানাদের দেখে রাখবো। তাই তো, আমি তো এভাবে ভেবে দেখিনি। যাক দাদা, তুমি আমাকে অনেক বড় চিন্তা থেকে মুক্ত করে দিলে, তবে এবার আমি তোমার কথা মতোই কাজ করব। টুনি আর কুমির যখন এসব নিয়ে কথা বলছিল ঠিক তখনই ঈগল দূর থেকে সবটা দেখে নেয়, আর টুনির তিন ছানাকে দেখে ঈগলের জিব্বায় যেন জল চলে আসে। ওরে, আমার তো ভীষণ খুশি লাগছে, একটা নয় দুটো নয় একেবারে তিনটে ছানা দিয়েছে টুনি। এবার আমি একে একে টুনির তিন ছানাকে খেয়ে ফেলবো, শুধুমাত্র সময়ের অপেক্ষা।
এরপর থেকে ইগল টুনির ছানাদের খাওয়ার জন্য ফন্দি আঁটতে শুরু করে। কিন্তু ইগল সবসময় টুনির বাসার আশেপাশে ঘুরেও কোনো সুযোগ পায় না। টুনি বাসায় থাকতে তো ইগল টুনির বাসার আশেপাশে তেমন যেতেই পারত না। আর টুনি যখন বাসায় থাকতো না, তখন টুনির তিন ছানাকে কুমির পিঠে নিয়ে ঘুরত। কুমিরের পিঠে টুনির তিন কন্যা, আজকাল তো দেখছি কুমির ওই টুনির তিন ছানাকে পালতে শুরু করেছে। আমি কিছুতেই তো টুনির তিন ছানার কাছে যেতেই পারছি না। না, এই কুমির যখন আমার পথের কাটা হয়েছে, তখন এই কুমিরকেই টুনির সামনে খারাপ বানাতে হবে। এসব কথা বলে ইগল পরিকল্পনা করতে থাকে কিভাবে কি করবে। আর হঠাৎ একদিন ইগল তিন তিনটে সোনার মালা নিয়ে টুনির বাসায় যায়। আর টুনিকে তাক লাগিয়ে ইগল সোনার মালাগুলো টুনির তিন ছানার গলায় পরিয়ে দেয়। কি গো টুনি বোন, অমন হা করে দেখছোটা কি বলতো? তোমরা সকলে চিরকাল আমাকে ভুল বুঝে আসলে। আসলে আমি তো একা তোদের ছানাদের খাইনি, ওই কুমির আমাকে ছানা ধরে নিয়ে যাওয়ার জন্য উস্কাত। আর আমি কুমিরের কথায় ভুল বুঝে তোদের ছানাদের ধরে নিয়ে যেতাম, আর দুজন মিলেই খেতাম। কিন্তু আজকাল আমি আর কুমিরের কথায় বোকা হচ্ছি না। আমি ঠিক করেছি, আমি আর কুমিরের কথা মতো কোনো মায়ের বুক খালি করব না। বরং যারই ছানা হবে, আমি তার ছানাকে সোনার মালা পরিয়ে দিয়ে তাদের ভুল ভাঙ্গাবো। আর আজকাল আমি কুমিরের কথা শুনছি না বলেই তো কুমির তোমার ছানাকে খাওয়ার পরিকল্পনা করছে। আর তুমি কি না সেই কুমিরের কাছে ছানাকে তুলে দিয়েছো? এসব কথা বলে ইগল ন্যাকা কান্না করে সেখান থেকে চলে যায়। আর টুনির মনে কুমিরের উপর ক্ষোভ জন্মে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। আর টুনির ছানাদের নিয়ে একদিন কুমির নদীতে ঘুরতে থাকে। আর টুনি তখন সেখানে আসে। এই যে কুমির দাদা, তোমাকে আর আমার ছানাদের নিয়ে ঘুরতে হবে না। তুমি তাড়াতাড়ি আমার ছানাদের নিয়ে এসো দেখি। টুনির কথা শুনে কুমির ছানাদের নিয়ে নদীর ধারে আসে। আর টুনি তার ছানাদের কুমিরের পিঠ থেকে নামিয়ে নিয়ে বাসায় ফিরে যায়। টুনির এমন হঠাৎ আচরণ দেখে কুমির খুবই কষ্ট পায়। আর এসব কাণ্ড দেখে ইগল ভীষণ খুশি হয়। যাক, আমার কথাগুলো তবে টুনির মাথায় ঢুকেছে। এবার সুযোগ বুঝে টুনির তিন ছানাকে খেতে হবে। এরপর থেকে ইগল সুযোগ খুঁজতে থাকে। আর এদিকেই টুনিও তার ছানাদের আর কুমিরের কাছে রেখে যায় না। আর হঠাৎ একদিন টুনি তার তিন ছানাকে বাসায় রেখে খাবার খুঁজতে যায়। আর টুনির তিন ছানা বাসার নিচে খেলতে থাকে। আর তখনই সেখানে ইগল আসে। বাহ, এর থেকে আর ভালো সুযোগ কখনোই হবে না। তবে এবার শুভ কাজটা সেরেই ফেলি। একথা বলে ইগল টুনির ছানাদের আক্রমণ করে। আর তখনই সেখানে কুমির আসে আর কুমির ইগলকে আক্রমণ করে। ইগল আর কুমির যখন মারামারি করছিল, ঠিক তখনই সেখানে টুনি আসে আর ইগলকে কুমির কামড়াতে কামড়াতে রক্তাক্ত করে মেরে ফেলে। মা, তুমি এসেছো? তুমি তো আমাদের রেখে চলে গিয়েছিলে। এদিকে ইগল মামা আমাদের আক্রমণ করেছিল। কুমির মামা না থাকলে এতক্ষণ আমরা ইগল মামার পেটে চলে যেতাম। বলিস কি মা, তোদেরকে কুমির দাদা রক্ষা করেছে, আর আমি কি না? ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও কুমির দাদা। আমি এই শয়তান ইগলের কথায় কি না কি ভেবেছি, তুমি ক্ষমা করো আমাকে। টুনির কথায় কুমির টুনিকে ক্ষমা করে দেয়। আর টুনির সাথে কুমিরের আগের মতোই ভালো সম্পর্ক থেকে যায়। টুনি, এই নিয়ে তোমার চতুর্থবার ডিম দেওয়া। একটা ডিমও তুমি আগলিয়ে রাখতে পারোনি। প্রতিবার তোমার ডিম চুরি হয়ে যায়। এই চারবার হলো। শোনো, আজ রাতে তুমি তোমার এই ডিমটা খুব ভালো করে নজরে রাখবে, যেন আর কেউ চুরি করে নিয়ে যেতে না পারে, বুঝেছো? টোনা, এবার তুমি কোনো চিন্তা করো না টোনা, আমি আমার জান প্রাণ দিয়ে এই চতুর্থ নাম্বার ডিমটা রক্ষা করব। আমারও তো মা হতে ইচ্ছে করে বলো। একবার মা ডাক শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছি, কিন্তু কেন যে কুনজর পড়ছে আমার ডিমগুলোর উপর, শুধু হারিয়ে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আগের ওসব কথা বাদ দাও। যাই, আমি অন্য ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। তুমি ভালো মতো ডিমে তা দাও, আর ডিমের উপর কড়া নজর রাখো, বুঝেছো? এবার ডিম চুরি হয়ে গেলে তোমার কপালে অনেক বড় দুঃখ আছে, এই আমি বলে দিলাম। এ কথা বলে টোনা অন্য ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে।
এদিকে টুনি তার ডিমে তা দিতে থাকে। ঠিক সেই সময় টুনির ঘরের জানালার পাশে এক ডাইনি আসে আর ডাইনি বলতে থাকে, এই টুনি আবার ডিম দিয়েছে, তা বেশ ভালোই হয়েছে। আগের তিনটা ডিম তো আমি চুরি করে নিয়ে গিয়েছিলাম, এবারে আমি এই 4 নম্বর ডিমটা চুরি করে নিয়ে যাব। আর বনের নদীর ধারে ওই কলা গাছের মোচায় বন্দি করে রাখো, যেমনি করে পাঁচটি ডিম মিল হবে তখনই আমার স্বার্থ সিদ্ধি হবে। এ কথা বলে ডাইনি জানালা দিয়ে টুনির উপর তার জাদুর আলোকরশ্মি ফেলে আর টুনি সাথে সাথে সেই আলোকরশ্মির প্রভাবে ঘুমিয়ে পড়ে আর ডাইনি সেই সুযোগে টুনির ডিম চুরি করে নিয়ে যায় আর সেই ডিম নিয়ে সেই কলার মোচার মধ্যে ঢুকে যায়। তারপর বাকি তিনটি ডিমের সাথে সে 4 নম্বর ডিমটা রেখে ডাইনি বলে ওঠে, টুনির আর একটা ডিম দরকার, আর একটা তাহলে আমি আমার মনের আশা পূরণ করতে পারবো। আর একটা ডিম পেলে আমি সবগুলো ডিম সিদ্ধ করে খেয়ে নিব আর সর্বশক্তিমান হয়ে যাব। ডাইনি যখন এসব কথা বলছিল অন্যদিকে টুনি ঘুম থেকে জেগে ওঠে আর তার ডিম দেখতে না পেয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করে। আর কেঁদে কি হবে টুনি, সব তো শেষ হয়ে গেছে আমাদের, এবারও তুমি ডিমটা হারিয়ে ফেললে, তোমার জন্য কি আমি বাবা ডাক শুনতে পারবো না টুনি? ওগো ওগো আমি কি করব বলো, আর কি করলে যে আমার ডিম বাঁচাতে পারবো বলো তুমি? 4-4 ডিম হারিয়ে গেল আমার, হায় ঈশ্বর, তুমি কেমন খেলা খেলছো আমার সাথে ঈশ্বর, আমার ডিম কে নিয়ে যাচ্ছে? হায় হায় টোনা, আমি এক অপদার্থ মা টোনা, আমি এক অপদার্থ মা। এভাবে টোনা টুনি তাদের ডিম হারিয়ে হায় হায় করতে থাকে। এরপর বেশ কিছুদিন কেটে যায়, টুনি পঞ্চমবারের মতো আবারও ডিম দেয়। এবারও ডাইনি তার জাদুর আলোকরশ্মির মাধ্যমে টুনিকে ঘুম পাড়িয়ে টুনির ডিম চুরি করে কলার মোচার মধ্যে নিয়ে যায়। আজ আমার খুশির দিন, আজ আমার অনেক খুশি লাগছে, আমার 5টা ডিম পূর্ণ হয়ে গেছে, এবার তো আমার কার্য সিদ্ধি হয়ে যাবে। চাই এই ডিমগুলো সিদ্ধ করার জন্য রূপালী নদী থেকে জল নিয়ে আসি, যেন তেন জলে তো আর এই ডিমগুলো সিদ্ধ করা যাবে না। এ কথা বলে ডাইনি 5টা ডিম কলার মোচার ভিতরে রেখে রূপালী নদীর দিকে চলে যায় আর এদিকে কলার মোচার গরম পেয়ে টুনি সেই 5টা ডিম থেকে 5টা কন্যা বের হয় আর তারা সেই কলার মোচার মধ্যেই বন্দী হয়ে থাকে। এদিকে 5-5টা ডিম হারিয়ে তার শোকে পাগল প্রায় টুনি একদিন সেই কলার গাছের পাশ দিয়ে নদীতে জল আনতে যাচ্ছিল আর সেই সময় মোচার মধ্যে থাকা 5 কন্যা মোচা থেকে বের হওয়ার জন্য ছটফট করে চিৎকার করতে থাকে, বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও, আশেপাশে কি আমাদের মা আছে, মা মা আমি এখানে আটকে পড়ে আছি, মা মা। 5 কন্যা যখন মোচার মধ্যে ভাবে চিৎকার করছিল ঠিক সেই সময় তাদের চিৎকার টুনি শুনতে পায়। একি একি কেউ বুঝি আমাকে মামা করে ডাকলো, কিন্তু আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। হায় ঈশ্বর, ডিম হারিয়ে সত্যি বুঝি আমি পাগল হয়ে গেছি, যখন তখন মা ডাক শুনতে পাচ্ছি। এ কথা বলে টুনি কলা গাছের পাশ কাটিয়ে নদীর দিকে চলে যায়। এরপর টুনি যখন জল নিয়ে ফিরছিল হঠাৎই তখন টুনির কলা গাছের সেই মোচার দিকে নজর যায় আর টুনি বলে ওঠে, ও মা, কলা গাছে কি বড় একটা মোচা ধরেছে, নদীর ঘাটে যাওয়ার সময় এই মোচা আমি খেয়ালই করিনি, মোচাটা বেশ বড় সড়ো দেখতে পাচ্ছি তো, তরকারি রান্না করলে খেতে খুব স্বাদ হবে, যাই মোচাটা পেরে নিয়ে যাই। এ কথা বলে টুনি কলা গাছ থেকে সেই মোচাটা পেরে নিয়ে বাড়িতে চলে যায় আর তরকারি রান্না করার জন্য যেই না মোচাটা কাটে অমনি সেই মোচার মধ্যে থেকে একে একে 5-5টা ছোট্ট কন্যা সন্তান বেরিয়ে আসে। তা দেখে টুনি বেশ অবাক হয়ে যায়, একি কলার মোচার মধ্যে থেকে কিভাবে 5টা কন্যা বেরিয়ে এলো, এ তো অসম্ভব কাণ্ড। এই কন্যারা তোদের নাম কি, বাড়ি কোথায়, তোরা এ মোচার মধ্যে ঢুকলে কিভাবে, একজন নয় দুজন নয় 5-5 জন কন্যা? আমরা জানি না গো, ওই কলার মোচায় কিভাবে আমরা ঢুকেছি, চোখ খুলেই দেখি আমরা 5 জনই মোচার মধ্যে।
টুনি আর পাঁচ কন্যা যখন এভাবে কথা বলছিল, এদিকে ডাইনি একটা হাড়িতে করে সেই রূপালী নদী থেকে জল কলা গাছের কাছে নিয়ে আসে, আর কলা গাছে মোচা না দেখে ভীষণ অবাক হয়ে যায়। হায় হায় রে, আমার মোচা কোথায় গেল? আমার মোচার মধ্যে ডিম ছিল, কে কেটে নিয়ে গেছে আমার ওই মোচা? এক্ষুনি আমার জাদুবিদ্যা দিয়ে দেখতে হবে যে আমার মোচা কোথায় গিয়েছে। এ কথা বলে ডাইনি চোখ বন্ধ করে আর তার জাদুবিদ্যা দিয়ে জেনে যায় যে তার মোচার ডিম ফুটে পাঁচটা কন্যা বেরিয়েছে, আর সেই কন্যা টুনির কাছে। এরপর ডাইনি চোখ খুলে বলে, আমার ডিম থেকে ছানা বেরিয়ে গিয়েছে। যাই হোক, আমার ডিম হোক বা ছানা হোক দুটোই দরকার। যাই যাই, ওই টুনির কাছ থেকে আমি ছানা নিয়ে আসি। এ কথা বলে ডাইনি টুনির বাড়িতে যায়, আর টুনির কাছে পাঁচটা কন্যা দেখে ডাইনি বলে, এই টুনি, তোর স্বাস্থ্য কম না? আমার মোচা পেরে এনেছি। আমি এই মোচার মধ্যে এই কন্যাগুলোকে রেখেছিলাম, তুই জানিস? দেখ, আমার এই পাঁচটা কন্যাকে ফিরিয়ে দে বলছি। ডাইনির এমন কথা শুনে টুনি ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু বনের মধ্যে সাহস জুগিয়ে টুনি বলে, না, আমি এই কন্যাগুলোকে কিছুতেই তোমার কাছে দিব না। আমি খুব ভালো করেই জানি একটা ডাইনি ওই কলার মোচার পাঁচটা পাখির ছানাকে কোনো ভালো উদ্দেশ্যে বন্দি করে রাখে না। নিশ্চয়ই তোমার খারাপ কোনো উদ্দেশ্য আছে। আমি কিছুতেই তোমাকে এই বাচ্চাদের দিব না। দিবি না মানে? তুই যদি এই পাঁচটা কন্যাকে আমার কাছে না দিয়ে দিস, তবে তোর বাড়িঘর আগুনে আমি জ্বালিয়ে দেব, আর তোকে হত্যা করে হলেও এই কন্যাদেরকে আমি নিয়ে যাবো, বুঝেছিস? ডাইনির এমন কথা শুনে টুনি পাঁচ কন্যাকে ডাইনির হাতে তুলে দেয়, আর ডাইনি সেই পাঁচ কন্যাকে বন্দি করে আবারও সেই কলা গাছের কাছে নিয়ে যায়। এদিকে টুনি মনে মনে বলে, ওই পাঁচ কন্যার জন্য আমার মনের ভিতর এত কষ্ট কেন হচ্ছে? না, ওই ডাইনির হাত থেকে আমাকে ওই পাঁচ কন্যাকে বাঁচাতেই হবে। যাই, এক্ষুনি এক তান্ত্রিকের কাছে যাই। এ কথা বলে টুনি এক তান্ত্রিকের কাছে যায়, আর তান্ত্রিককে গিয়ে ডাইনির ব্যাপারে সব ঘটনা খুলে বলে। সব শুনে তান্ত্রিক কিছুক্ষণ ভেবে বলে, আরে বোকামে, ওই কন্যাগুলো যে তোরই চুরি করা পাঁচ ডিম থেকে ফুটে বেরিয়েছে। ওই শয়তান ডাইনি তোর ডিম চুরি করে নিয়ে গিয়েছিল। চল, তোর কন্যাদের কোনো ক্ষতি করার আগেই বাঁচাতে হবে ওদের। এ কথা বলে টুনি আর তান্ত্রিক তাড়াতাড়ি সেই কলা গাছের কাছে যায়, আর গিয়ে দেখে ডাইনি কলা গাছের সাথে সেই পাঁচ কন্যাকে বেঁধে রেখেছে, আর তাদের সামনে বসে ডাইনি যজ্ঞ করছে। বন্ধ কর ওই যজ্ঞ ডাইনি, তুই ওই কন্যাদের ছেড়ে দে, ওগুলো টুনির কন্যা। আমি জানি ওই কন্যাগুলোর মা হলোই টুনি। আমি ওই টুনির ঘর থেকে ডিম চুরি করে এনেছি। আমাদের একুশে পাতা বলেছিল যে কোনো একটা পাখির পাঁচটা ডিম চুরি করে সিদ্ধ করে খেতে হবে, তাহলে আমি সর্বশক্তিমান হয়ে যাব। কিন্তু ডিম সিদ্ধ করার আগেই কলার মোচার মধ্যে ডিম ফুটে পাঁচটা কন্যা বেরিয়ে এসেছে। এবার এদের বলে দিয়ে আমি আমার সারটা হাসিল করব। তা চলে যা, চলে যা বলছি এখান থেকে, তোরা একটুও থামবি না এখানে, যা। ছাড়বি না তো এদের? থাম, তোর কী হাল করছি দেখ শুধু। এ কথা বলে তান্ত্রিক ডাইনির করা যজ্ঞের আগুনে ডাইনিকে ধাক্কা মেরে ফেলে দেয়, আর ডাইনি যজ্ঞের আগুনে পুড়ে ভস্ম হয়ে যায়। এদিকে টুনির পাঁচ কন্যাও মুক্তি পেয়ে যায়। টুনি তার পাঁচ কন্যাকে ফিরে পেয়ে ভীষণ খুশি ছিল। তোরা আমার মেয়ে, আয় মা, আয় আমার বুকে আয়, আমাকে ক্ষমা কর মা, এত কাছে পেয়েও আমি যে তোদের চিনতে পাইনি। চল চল, এবার বাড়ি ফিরে চল। তারপর টুনি তার পাঁচ কন্যাকে নিয়ে বাড়ি ফিরে যায়, আর টোনাকে সব কথা খুলে বলে। সব শুনে টোনাও অনেক খুশি হয়, আর টোনা তার মেয়েদেরকে তার কাছে টেনে নেয় আর অনেক আদর করতে থাকে। এরপর টোনা টুনি তাদের পাঁচ মেয়েকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। সোনাতুলে বনে এক বিধবা টুনি বাস করত। টুনির তিন কুলে আপন বলতে কেউ ছিল না। টুনি দিন মজুরের কাজ করে কোনো রকমই দিন কাটাচ্ছিল। একদিন, ইস, আজ কাজ করে শরীরটা বড্ড ক্লান্ত হয়ে গেছে, তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি যেতে হবে, গিয়ে আগে বিশ্রাম নিব, শরীরটা আর চলছেই না। এই বলে ক্লান্ত টুনি পা চালিয়ে বাড়ি চলে আসে। টুনি ঘরে ঢুকতেই একদম অবাক হয়ে যায়, কেননা তার ঘরে যে দুটো ছোট্ট ছোট্ট সাপের ছানা ছিল। হায় ঈশ্বর, এ আমি কি দেখছি! আমার ঘরে এই দুটো সাপের ছানা কি করে এলো? এই সাপের ছানারা, এই যা যা বলছি এখান থেকে, এক্ষুনি যা, আমার ঘর থেকে বের হওয়া বলছি। টুনির এমন রাগান্বিত কথা শুনে সাপের ছানা দুটো কাঁদতে শুরু করে।
তুমি না আমাদের মা হও, তুমি মা হই আমাদেরকে তাড়িয়ে দিচ্ছো, আমরা কোথায় যাব মা? কি কি বললি? আমি তোদের মা? কখনোই না, আমি তোদের মা নই, তোরা তো সাপের জাত, আর আমি পাখি হয়ে তোদের মা হব কি করে? হ্যাঁ তোরা চলে যা আমার ঘর থেকে। মা, ও মা আমাদেরকে তাড়িয়ে দিও না মা, তোমাকে ছাড়া আমি কোথায় যাব, কোথায় যাব মা? মা, ও মা। সাপের ছানা দুটো মা মা বলে কাঁদতে থাকে। ছানা দুটোর কান্না দেখে টুনির অনেক কষ্ট হয়। টুনি মনে মনে ভাবে, আহারে ছানা দুটো কতই না কাঁদছে, অযথাই ওদের সাথে রাগ দেখালাম, ওদের তো কোনো দোষ নেই। আচ্ছা এমনও তো হতে পারে যে ওদের মা বিপদে পড়ে আমার ঘরে ওদেরকে রেখে গেছে। না না, ওদেরকে এভাবে তাড়িয়ে দেয়া যাবে না। নিষ্পাপ ছানা দুটো আমাকে মা বলে ডাকছে, আমার তো কেউ নেই, কোনো সন্তানও নেই, ওদেরকে না হয় নিজের সন্তানের মতো লালন পালন করব। কি হলো মা, তুমি কি সত্যি সত্যি আমাদেরকে তাড়িয়ে দিবে? তুমি তো আমাদের মা, ও মা তাড়িয়ে দিও না মা। না রে মা, কাঁদিস না তোরা, তোরাই তো আমার ছানা, তোদেরকে কি আমি তাড়িয়ে দিতে পারি? আমি তো তোদের সাথে মজা করছিলাম, দেখি আয় তো আমার কাছে, নিশ্চয় সারাদিন খিচুড়ি খাওয়া হয়নি তাই না? আয় আমি তোদের খাইয়ে দিচ্ছি। টুনির কথা শুনে দুই সাপ কন্যা ভীষণ খুশি হয়। এরপর টুনি ওদের খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। কিন্তু টুনির মনে একটা রহস্য থেকেই যায় যে এই দুই সাপ কন্যা কি করে তার ঘরে এলো। এভাবেই দিন কাটতে থাকে। টুনির ঘরে পরম আদর যত্নে দুই সাপ কন্যা বড় হতে থাকে। কি রে টুনি, এ আমরা কি শুনলাম, তোর ঘরে নাকি দুটো সাপ কন্যা আছে? বলি তুই তো বিধবা পাখি, তোর ঘরে দুটো সাপের বাচ্চা কি করে এলো শুনি? আরে কাকুলি, বুঝতে পারছিস না, এই টুনির সাথে মনে হয় কোনো সাপের সম্পর্ক ছিল রে, আর ওই সাপের সন্তান বয়ে নিয়ে বেড়াচ্ছে এই টুনি। না না দিদিরা, এসব একদম সত্যি নয়, তোমরা ভুল ভাবছো, আসলে আমি নিজেও জানি না এই দুই সাপ কন্যা আমার ঘরে কি করে এলো। আহা, অকাজ করে এখন আবার ন্যাকামো করছিস? ছি 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 টুনি, বিয়ের কদিন পরেই স্বামীর মাথা খেয়েছিস, আর স্বামী মরতে না মরতে এসব কাণ্ড বাঁধিয়েছিস, তাও আবার পাখি জাত নয় সাপের সাথে, ছি 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 টুনি, তোর কি লজ্জা লাগে না? অপয়া কলঙ্কিনি, তোর জন্য আমাদের সমাজও কলঙ্কিত হবে। কি দিদি, তোমরা এসব কি বলছো? সত্যি কথা বললে তো এখন খারাপ লাগবেই। এই মুখ পরিশোন, তোর এই অবৈধ দুই সাপকন্যাকে যেন আমাদের আশেপাশে না দেখি, যদি আবার আমাদের ক্ষতি করে, আমাদের যদি আবার কামড়ে দেয় তখন কি হবে শুনি? তাহলে তো সাপকন্যাদের জ্যান্ত মাটিতে পুঁতে দিব, কথাটা মনে রাখিস তুই। সুখি পায়রা আর কাকুলি কাক টুনিকে অনেক অপমান করে চলে যায়। এদিকে টুনি কাঁদতে থাকে। একি মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে মা? ওই পাখি দুটো বুঝি আমাদের নিয়ে তোমাকে কথা শুনিয়ে গেল? আমরা বুঝি তোমার নিজের মেয়ে না? ঠিক আছে মা, আমরা দুবোন চলে যাব, আমাদের জন্য একদম কষ্ট করতে হবে না তোমার মা। ধুর বোকামি, তোরা এসব কি বলছিস? তোদের জন্য কেন আমার কষ্ট হবে? তোদের সাথে যে আমি একদম জড়িয়ে গেছি, তোরা কোথাও যাবি না মা, তোদেরকে আমি সব সময় আগলে রাখবো। এই বলে টুনি তার দুই সাপকন্যাকে আদর করতে থাকে। বনবাসীরা দুই সাপকন্যার জন্য টুনিকে অনেক অপমান করত। সব অপমান সহ্য করে টুনি তার দুই সাপকন্যাকে বড় করতে থাকে। সাপকন্যাদের কোনো কষ্ট পেতে দেয় না। টুনি তার সাপকন্যাদের একদম নিজের সন্তানের মতো ভালোবাসত। উহ, বড্ড খিদে পেয়েছে, আশেপাশে কোনো খাবার পেলাম না। আরে আরে, টুনির বাড়িতে দুটো সাপের ছানা দেখতে পাচ্ছি, যাই আজ না হয় সাপের ছানা দুটোকে খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করি। ইগল যেই না সাপের ছানা দুটোর কাছে যায়, তখনই টুনি বাড়িতে আসে। আরে আরে শয়তান, ইগলের তো সাহস কম নয়, আমার ছানাদের উপর চোখ দিয়েছে, দাঁড়া বেটা ইগল, দেখাচ্ছি মজা। কথা বলে টুনি একটা লাঠি নিয়ে ইগলকে মারতে শুরু করে, আর ইগল ভয় পেয়ে পালিয়ে যায়। মারি, তোরা ভয় পাস না, যতদিন তোদের এই টুনিমা বেঁচে আছে ততদিন তোদের ক্ষতি কেউ করতে পারবে না, চল মা এবার ঘরে চল, তোরা খাবি চল। এরপর টুনি তার দুই সাপকন্যাকে নিয়ে ঘরে চলে যায়।
এভাবেই টুনি সব রকম বিপদ থেকে সাপকন্যাদের রক্ষা করত। বেশ কিছুদিন পর টুনির বাড়িতে এক নাগরানী আসে। টুনি, কোথায় কোথায় আমার দুই সাপকন্যা? আমার দুই সাপকন্যাকে আমার কাছে ফিরিয়ে দাও। কতদিন ধরে আমার ছানাদের দেখি না। কে আপনি আর সাপকন্যাদের চাচ্ছেন কেন? টুনি বোন, আমি নাগরানী, আর তোমার ঘরে দুই সাপকন্যা যে আমার নিজের কন্যা। আসলে অনেকদিন আগে আমাদের নাগরাজ্যে এক সাপের ছানা খেকো ডাইনি আসে, তাই ডাইনির হাত থেকে আমার সদ্য জন্ম নেয়া দুই ছানাকে বাঁচানোর জন্যই আমি পৃথিবীতে আসি। আর এসে তোমার ঘরটা খুঁজে পাই, আর তোমার ঘরেই আমার কন্যাদের রেখে গিয়েছিলাম, আর গতকাল ওই ডাইনির বিনাশ হয়েছে। এজন্যই আজ আমি আমার দুই কন্যাদের নিতে এসেছি। টুনি, ফিরিয়ে দাও আমার কন্যাদের। আপনি সত্যি বলছেন নাগরানী, এই দুই সাপকন্যা আপনার সন্তান? তবে আজ আমি নিশ্চিন্ত, এতদিন অধীর আগ্রহে ছিলাম কখন এই কন্যা দুটোর মা আসবে। তবে আপনি একটু অপেক্ষা করুন, আমি ঘর থেকে ওদেরকে ডেকে আনছি। এরপর টুনি ঘরে যায় আর ঘর থেকে দুই সাপকন্যাকে নিয়ে বাহিরে আসে। মা রে, যা তোদের আসল মায়ের কাছে যা, নাগরানী যে তোদের আসল মা। তুমি কি বললে মা? এই নাগরানী আমাদের আসল মা? তাহলে তুমি আমাদের আসল মা নও? না না, আমি তো তোমাকে ছাড়া কোথাও যাব না, তুমি আমাদের মা। না রে মা, আমি তোদের আসল মা, তোরা আমার সাথে চল এবার, নাগরাজে যে তোর বাবা তোদের জন্য অপেক্ষা করছে। আমরা মানছি তুমি আমাদের মা, কিন্তু আমরা টুনি মায়ের কাছ থেকে কোথাও যাব না। জানো টুনি মা আমাদেরকে কত ভালোবাসে। আচ্ছা ঠিক আছে মা, তোরা যখন যেতে চাইছিস না, তবে তোরা তোদের টুনি মায়ের কাছেই থাক। টুনি বোন, তুমি আমার দুই সাপকন্যাকে দেখে রেখো, আমি না হয় প্রতিদিন এসে আমার কন্যাদের একবার করে দেখে যাব। এই বলে নাগরানী চলে যায়। এরপর থেকে দুই সাপকন্যা টুনির কাছেই বড় হতে থাকে, আর নাগরানী প্রতিদিন এসে তার কন্যাদের দেখে যেত। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।